itu Imam Subhanallah. Di Imam Subhanallah kita kata Allah yang berkata Bisa sepertinya kita nam Subhanallah Noi Borong Mungkin sekitar bahasa kasi Orang itu bisa sepertinya Ewu-ewu pada Allah Kita nam Subhanallah Subhanallah Al Iman Mul bisa dimaksud Kalau Islam yang ihsan Islam yang ihsan So Islam sempat kemahan Allah Rabbul Alamin Peralatan kalimat Rasul Ya Ibn Tadina Amanu Mutfudu Fisil Kasam Saya kami kemana Asyik Bapak Amin Atau Kudul Mahdud Kalau Allah Rabbul Alamin Rasul Ya Ibn Tadina Amanu iman dharma মানে iman মানে যদি স্বয়ংসম্পূর্ণ হতো iman তাই যদি পরিপূর্ণ হতো তাহলে আল্লাহ তাআলা এই পরের আয়াতে কি বলছেন এই iman দ্বারা তোমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতে আছে এর মানে হলো আপনি যে iman দ্বারা করছি বা iman কালেমা করছি এটা আমার পরিপূর্ণ iman দ্বারা হয় নাই পরিপূর্ণ iman দ্বারা তখনই হবে যখন আপনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন কি বলে যখন আপনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন তখন কি হবে আমার পরিপূর্ণ ঈমান তাআলা বলছে কোরআনের মধ্যে যে হে ঈমানদার বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো উদখুলু ফিসসিরকা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শায়াতিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না শয়তানের অনুসরণ করবে না ইন্নাহু লাকুম আদুউ মুবীন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু যারা বলেন শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন যে এই প্রকাশ্য শত্রু দিলে তুমি তার অনুসরণ করে চিন্তা করবে না তার পথ চলবে না ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শায়াতিন শয়তানের অনুসরণ অনুকরণ করবে না শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না যারা বলেন করা যাবে না তো এখানে ছোট্ট একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাহু লাকু আদুউল মুবীন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য তো প্রকাশ্য বলতে আমরা কি বুঝি যে জিনিস চোখে দেখা যায় যে জিনিস যেটা স্পষ্ট যেটা কি যেটা কি স্পষ্ট দেখা যায় যেটা ধরা যায় শোনা যায় গায়ে এটা কি বলে অদৃশ্য এটাকে বলে কি অদৃশ্য শয়তানকে আমরা দেখি না কিন্তু আল্লাহ বলেছেন শয়তান তোদের প্রকাশ্য শত্রু আমরা দেখি না কিন্তু শয়তান আমাদের কি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এর মানে কি এর মানে হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যারা মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা সবাই জানেন না তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কুল হে রাসূল আপনি বলেন আউযু আমি আশ্রয় প্রার্থনা করি রব্বিন নাস মানুষের মালিকের কাছে তো মানুষের মালিক কে আল্লাহর কাছে তো আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস আমি সেই প্রভুর কাছে আমি আশ্রয় চাই যিনি মানুষের মালিক ইলাহিন নাস সেই প্রভুর কাছে আমরা আশ্রয় চাই যিনি মানুষের ইলাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যিনি খারাপ মন্ত্রণা ওয়াসওয়াসা থেকে মানুষকে বাঁচিয়ে রাখে কার ওয়াসওয়াসা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তার শয়তানকে
মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো জিন শয়তান এবং মানুষ শয়তান। তো মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। তো জিন শয়তান এটা প্রকাশ্য, জিন শয়তান প্রকাশ্য, মিনাল জিন্নাতি এই জিন শয়তান এটা অপ্রকাশ্য দেখি না। কি বলেন জিন শয়তান কি অপ্রকাশ্য দেখি না। ওয়ান নাস দ্বিতীয় শয়তান হলো মানুষ শয়তান, মানুষ শয়তান দেখি। তাহলে জিন শয়তানের চেয়ে নিকৃষ্ট হলো মানুষ শয়তান।